ভাবতে পারেন হঠাৎ আপনার এলাকায় বাঘ, আপনার ধান খেতে বা চাষের জমিতে বাঘ, বাঘের পায়ের ছাপ, ঠিক কি অনুভূতি হতে পারে সাধারণ মানুষের? আসুন এমনই এক ঘটনার ছবি দেখাই আপনাদের। বাঘ খোঁজার ছবি, বাঘের পায়ের ছাপ দেখে প্রস্তুতি। কুলতলি মইপিট কোস্টাল থানার অধীন ভুবনেশ্বরী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে ছড়ালো আতঙ্ক। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে ধান জমির পাশে বাঘের পায়ের ছাপ দেখে সাধারণ মানুষ মনে করছেন গ্রামের এই ধান জমির মধ্যে বাঘ ঢুকে রয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে কোস্টাল থানার আধিকারিকের উদ্যোগে এলাকায় মাইকিং করা হচ্ছে, সাথে সাধারণ মানুষকে আশ্বস্ত করাও হচ্ছে যাতে অযথা বিভ্রান্তি না ছড়ানো হয় এবং দূরত্ব বজায় রাখার কথা বলছেন বন দফতরের আধিকারিকেরা। কোস্টাল থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকেরা গ্রাম জুড়ে তল্লাশি শুরু করেছেন। কুলতলি মৈত্রী কোস্টাল থানা অন্তর্গত ভুবনেশ্বরী গ্রামে সকালে আমরা ধান কাটতে গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম যে বাঘের পায়ের ছাপ। তারপরে আমরা কোস্টাল থানায় ফোন করলাম, কোস্টাল থানার ওসি এসে ফরেস্টারকে ফোন করলো, আর এমনিও ধানের ভিতরে দেখছি আমরা বাঘ হাঁটাহাঁটি করছে, দেখে সবাই শিওর হয়ে তবে কোস্টাল থানাকে ফোন করে কোস্টাল। এবার পৌরসভা নির্বাচন থেকে পঞ্চায়েত, তারপর ২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক থেকে কলেজের অধ্যক্ষকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র থেকে জেলা সভানেত্রী মহুয়া গোপের। বাকি শিক্ষকদের দাবি দাওয়ার বিষয় মন্ত্রীরা দেখে নেবে। পাশাপাশি অশোক রুদ্রর বার্তা, আগের সরকার শিক্ষকদের জন্য কিছুই করেনি, কিন্তু বিগত ১১ বছরে শিক্ষকদের জন্য যে ধরনের উন্নয়ন করা হয়েছে সেগুলো এবার শিক্ষকদের প্রচার করতে হবে বাড়ি বাড়ি গিয়ে। যদিও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এমনটাই বক্তব্য কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের। তাদের কথায় শিক্ষক সমাজের মুখ, তাই তাদেরই ব্যবহার করা হচ্ছে। এবং আগামী দিনে শিক্ষকরা আমাদের এই জেলার, তাদের শিক্ষকতা করার পরে যাতে দলের কাজে ভালোভাবে কাজ করতে পারেন, মাদার পার্টিকে স্ট্রং করতে পারেন, সেটা আমরা দেখব। এবং রাজ্য সরকারের এত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো নিয়ে যাতে আগামী প্রজন্ম যাতে এগিয়ে যায় সেখানেও আমরা সহযোগিতা করব। এবং আগামী যে নির্বাচনগুলো সামনে আসছে সেই নির্বাচনে আমাদের সংগঠনের প্রতিটি সদস্যকে আমরা নির্দেশ দেব যে মাদার পার্টি আমাদের যেভাবে নির্দেশ দেবে শিক্ষকদের ঠিক সেইভাবে জেলার প্রত্যেকটা জায়গায় কাজ করতে হবে। গত ২০ মাস পর স্কুল খোলার একটা পদ্ধতি তৈরি হয়েছে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের মানে প্রাইমারি লেভেল এবং আপার প্রাইমারি লেভেলের কোনো বিদ্যালয় কিন্তু এখনও খোলেনি। দীর্ঘ সময় ধরে এই সময়কালে শিক্ষকদের কোনো কাজে লাগানো হয়নি অফিসিয়ালি, শিক্ষকদের ব্রাত্য করে রাখা হয়েছে, সমাজের কাছে শ্রেণীসত্ত্ব হিসেবে পরিণত করা হয়েছে। রাজ্য সরকারের মুখ নেই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবার, কারণ দীর্ঘদিন এই পুরসভাগুলি এবং পঞ্চায়েতগুলির ভোট হয়নি, ফলে নাগরিক পরিষেবা একদম তলানিতে এসে ঠেকেছে। ফলে যারা এই তৃণমূল সরকারের আখের গুছিয়েছে এদের সঙ্গে থেকে, তাদের মুখ নেই যে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ভোট চাইবার। ফলত এখন শিক্ষকদের দ্বারস্থ হয়েছে যে তারা যেন তাদের হয়ে ভোট ভিক্ষা করে।
যদিও রাজ্য সভাপতির মন্তব্যকে সমর্থন জানিয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, শিক্ষকদের আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তাই আমরা এবার শিক্ষকদের মূল কমিটিতে যুক্ত করে কাজ করব। আমরাও চাই শিক্ষকেরা রাস্তায় নেমে পতাকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করুক। সঙ্গে যে শিক্ষকতা করেও আজকে যে সরকার, যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের নেতৃত্বে যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে আজকে সমাজের কাছে তুলে ধরার জন্য শিক্ষকেরা একটা আলাদাই ভাবমূর্তি সমাজের কাছে তাদের থাকে। মানুষ মানুষ যেমন ছাত্রদের ভবিষ্যৎ যাদের হাতে তুলে দেয় যে অভিভাবক অভিভাবকরা এবং সাধারণ মানুষেরা শিক্ষকদের একটা সম্মানের চোখে দেয়, সেই সংগঠন যদি শক্তিশালী হয় মূলধন শক্তিশালী হবে আমি মনে করি। তাই আগামী দিনে জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্বে যারা থাকবেন, আগামী সামনেই আমাদের পৌরসভা নির্বাচন আছে, পরবর্তীতে পঞ্চায়েত, আর টার্গেট আমাদের 24, সেই 24 লক্ষ্যে এই সংগঠনকে আমরা একটা প্রতিটা সার্কেলে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দেব। সাবধান, গঙ্গায় স্নান করতে গেলে এবার সাবধান এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে গঙ্গায় স্নান করতে এসে এমন আতঙ্কের সৃষ্টি হয়নি কখনোই, তাই গঙ্গা নদীতে এবার সাবধান, যে কোনো মুহূর্তে কুমিরের কবলে পড়তে পারেন, মঙ্গলবারের ঘটনা তাই জানান দিচ্ছে। শ্রীরামপুরের কালীবাবুর ঘাটে কুমির দেখতে পাওয়ার জেরে আতঙ্কে এলাকাবাসী, এমনটাই বলছেন তারা। তবে মরা কুমির, কিন্তু কোথা থেকে এলো ওই কুমির, নাকি ওই এলাকাতেই ছিল, তা নিয়ে চিন্তিত স্নান করতে যাওয়া মানুষজন। ঠিক আছে, এবার আমি এসে দেখলাম যে এটা উল্টে রাখাচ্ছে, আমার মনে হচ্ছে আই থিঙ্ক এটা কুমির। যাই হোক, গঙ্গায় কুমির কি? গঙ্গায় আমি ইউটিউবে অনেক দেখেছি, বলছি গঙ্গায় কুমির, এটা কি আতঙ্কের ব্যাপার? গঙ্গায় কুমির মানে কি? আমি ইউটিউবে দেখেছি যে বলাগড় কাটোয়া এই দিকে সব মানে কি কুমির ভেসে উঠেছে, এটা অনেকে রিউমার ছড়িয়েছে, বাকি এটা আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আজকে স্বচক্ষে যেটা দেখলাম যে রাইট এটা কুমির। তাহলে কি আতঙ্ক লাগছে এবার? আতঙ্ক তো লাগবে, আমরা গঙ্গা জেলায় এত বছর ধরে চান করছি, আমরা শুশুর ছাড়া কিছু দেখিনি, কিন্তু এই যে গঙ্গায় কুমির এসে গেছে, এখন কোন জায়গায় কি আছে না আছে, চান করার সময় কিন্তু এটা একটা নিজের ভয় থেকেই যাবে, মাঝে মধ্যেই পরিবার নিয়ে প্রত্যেকে পাড়ার প্রত্যেকে বিভিন্ন কাজে, একদম পাড়ার পরে বিভিন্ন কাজে গঙ্গায় ভয় পাবে, বিশেষ করে এইটা দেখার পর তো আরোই লোকে প্যানিক ধরে যাবে যে গঙ্গায় কুমির। কি চাইবেন আপনারা প্রশাসন দেখো? আমরা প্রশাসন কি আর দেখুক বিষয়টা, ঠিক আছে, দেখুক বিষয়টা একটু দৃষ্টিপাত করুক। নামটা আপনার? পিন্টু ঘোষ। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনাকে। 3 কোটি টাকা যেহেতু ডিউজ আছে, যেহেতু কর্পোরেশনের টেন্ডার আপনার পার্কিং এবং হোর্ডিংয়ে 1 বছরে 3 কোটি টাকা ডিউ আছে, আপনি শুধু আসানসোলটা দেখছেন, আপনি রানিগঞ্জটা দেখছেন না কেন? রানিগঞ্জে প্রচুর ডিউ আছে, জামুরিয়াতে প্রচুর ডিউ আছে, কুলটিতে প্রচুর ডিউ আছে, সেটা ধরছেন না কেন? অবশ্যই কর্পোরেশন রানি, আমি বলছি তো, তারা শুধু আসানসোলের পুরনো 50টা ওয়ার্ড দেখাচ্ছে, কুলটিটা দেখাচ্ছে না, তারা ভাবছে মানুষ কুলটি ভুলে গেছে, তারা ভাবছে যে জামুরিয়া ভুলে গেছে, তারা ভাবছে রানিগঞ্জ ভুলে গেছে, সব আমাদের মনে আছে, সব নজর আছে, এবং দিন না সবগুলো হিসাব দিন না, কুলটি জামুরিয়া রানিগঞ্জ পুরো তথ্য দিন না, কত টাকা ডিউ আছে। আর তারা যদি নিজেরাই বলছে যে 1 কোটি টাকা চুরি করেছি, তারা যখন নিজের মুখে বলছে 1 কোটি টাকা চুরি করেছি, তাহলে চোর কি সঠিক অঙ্ক কোনোদিন বলে? যারা চুরি করবে 1 কোটি টাকা, তারা 1 কোটি বলবে নিশ্চয়ই? তাহলে 1 কোটি টাকা যদি নিজের মুখে স্বীকার করছে, তাহলে 3-4 কোটি টাকা তো এটা হবেই। না না, আমি বলছি যে কখন এখন এই এফআইআর কি মানে? একদিকে আপনি বলছেন যে আবার টেন্ডার করে দিচ্ছে, আগে তো এফআইআর করে, এতদিন এফআইআর করে 1 বছর যখন টাকাটা ডিউ হয়ে গেল, তারপর এই এফআইআর করতে করতে তো এখন নির্বাচন চলে আসে, 1 মাস পর হয়তো নির্বাচন ঘোষণা, তখন বলবে আমরা কী করবো, আমরা তো নেই, পরের বার ভোটে আসি তখন দেখব, এতদিন কী করছে, 1 বছর নির্বাচন করেননি কেন? 3 মাস যখন ডিউ হয়ে গেলো তখন এফআইআর করেননি কেন? আগামী দিনে আসানসোলের মানুষ, এই অঞ্চলের মানুষ
তৃণমূল কংগ্রেসের এই যারা বর্তমান বোর্ডে আছেন তাদের এই যে দুর্নীতি, তারা ভেবেছিলেন যে এই 25টা কাগজের ভেতরে 4 লাইন লিখে বার করে নেবেন, কেউ বুঝতে পারবে না, এত সোজা না। 10 বছর কর্পোরেশন আমরা ছিলাম, সব বুঝতে পারবো আমরা কোথায় কী করছেন না করছেন। এই PF গ্র্যাচুইটির ব্যবস্থা বন্ধ করুন, ঠাকুর অনেক দিয়েছে সেটাতে শান্তি থাকুন, আর মাসে মাসে যে পেনশনের ব্যবস্থা করছেন সেটাও বন্ধ করুন। আর এরপর যদি না করেন তো আগামী দিনে কোর্টের রাস্তা খোলা আছে, মানুষের দরবারে আমরা যাব। তারপরে যদি জোর করে আপনারা করে চলে যান তাহলে আমাদের বোর্ড যখন আসবে, আমাদের যারা মেয়র হবে, ডেপুটি মেয়র হবে, তারা এখন যে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন আইন না মেনে সেটা তখন ক্যান্সেল করে দেওয়া হবে, নতুন করে আবার হবে। কেননা মানুষের অর্থ অন্য কারো পকেটে যাক সেটা ভারতীয় জনতা পার্টি কোনোদিন মেনে নেবে না। পার্কিং হোর্ডিং নিয়ে আমরা টেন্ডার করেছি, দীর্ঘদিন এই টেন্ডারটা বন্ধ ছিল এবং আমরা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়াস করছি এবং বেনিয়ম বন্ধ করার চেষ্টা করছি। লাস্ট এটা টেন্ডার হয়েছিল 2016 সালে, 2016 সালে আপনার হোর্ডিংয়ের টেন্ডার হয়েছিল লাস্ট, পার্কিংয়েরও টেন্ডার হয়েছিল 2016 সালে। তারপরে সেটা এক্সটেনশন দিতে 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 সেটা সেকেন্ড টেন্ডার হয় 16/10/2020। তো তখন তো আমি ছিলাম না, আমি বলতেও পারবো না কে এক্সটেনশন দিয়েছে, কেন এক্সটেনশন দেওয়া হয়েছিল। এবং ততদিন 2020 মার্চ পর্যন্ত আপনার খালি হোর্ডিংয়ে বকেয়া হয়েছে 2,25,77,972 টাকা, 2,25,77,972 টাকা খালি হোর্ডিংয়ে আপনার আর পার্কিংয়ে আপনার এটা বাকি হয়েছে। তা আমরা তো চেষ্টা করেছিলাম, উনি যে 3.5 কোটি টাকা বলেছেন সেটা নয়, আমরা তো অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা আদায় করেছি, আমরা তাদের বাড়ি বাড়ি লোক পাঠিয়েছি যারা এই সমস্ত সঙ্গে জড়িত, আমরা স্ট্যান্ডে পাঠিয়েছি। এবং কিছু আমাদের পার্কিং এবং হোর্ডিংয়ের কিছু ফাইল, যে ফাইলের দায়িত্বে উনি যাকে দিয়েছিলেন তৎকালীন সময়ে, সেই ফাইল আমরা প্রায় 9খানা ফাইল আমরা খুঁজে পাচ্ছি না। সেই 9খানা ফাইলে কত ডিউজ, কী বৃত্তান্ত সেটাও আমাদের কাছে জানা নেই। তো আমরা টেন্ডার কল করেছি, আমরা 2-1 দিনের মধ্যে সেইগুলো কর্পোরেশনের নিজেদের এখতিয়ারে নিয়ে নেব। প্ল্যাকেটে বা আমার কোনো অ্যাডভার্টাইজের মধ্যে আজ পর্যন্ত দিইনি, আমার 41 বছর রাজনীতিতে। আমরা ছবি দিই আমাদের নেত্রীর, আমাদের নেতা বা আমাদের যিনি আসানসোলের বর্তমান রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তাদের ছবিটা এই কারণেই দিই, মলয় ঘটক বা তাপস বন্দ্যোপাধ্যায়, কারণ একটা যুগের পরিবর্তনের মধ্যেখান দিয়ে কিন্তু আমরা 2009 সালে প্রথম ক্ষমতা দখল করে আসানসোলবাসীকে একটা জায়গায় পৌঁছেছিলাম। সেখানে মলয় ঘটকের নেতৃত্ব ছিল, সেখানে তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছিল এবং তাপস বন্দ্যোপাধ্যায় মেয়র হয়েছিলেন। আজকে মলয় ঘটক রাজ্যের মন্ত্রী হয়েছেন, আসানসোলবাসীর কাছে গর্বের বিষয়। আজকে আপনারা দেখেছেন আসানসোলের কোন জায়গা থেকে আসানসোলকে কোন জায়গায় তুলে নিয়ে যাচ্ছে, এবং ওনাদের সারা পশ্চিমবঙ্গ এবং তাপস বন্দ্যোপাধ্যায়কে বরাকর থেকে শুরু করে একদম পানাগড়ের শেষ প্রান্ত পর্যন্ত এডিডিএর মাধ্যমে ডেভেলপমেন্টের সঙ্গে প্রত্যেক দিন যুক্ত থাকতে হয়। সেই জন্য যারা বর্তমানে আমাদের রাজনীতি করছি, আমরা আসানসোল শিল্পাঞ্চলে মানুষের সঙ্গে জড়িত থাকি, আমাদের নামটা আমরা দিতে থাকি, কিন্তু ছবি আমরা কোথাও দিই না। এর মধ্যে আপনার বৈধ আর অবৈধ দেখুন, আমাদের আসানসোলে যদি আপনি বলেন, রানীগঞ্জের সমস্তগুলোই অবৈধ ভোটিং, পুলটির সমস্তগুলোই অবৈধ ভোটিং, আমাদের আসানসোল শহরে 32টা হোর্ডিং আছে যেগুলো আপনার অফিসিয়ালি, বাকিগুলো অবৈধ। এই অবৈধ ভোটিংগুলো কোন সময়ে বসলো? এই অবৈধগুলো আগে বসেছে, এখন একটাও বসেনি। কোন পিরিয়ডটাই বলা মুশকিল, কারণ এই এই দায়িত্বটা আমি কোনোদিনই ছিলাম না।
এটা এটা আমি বলতে পারবো না কোন সময় বসেছে। এটা আমার যতদূর মনে হয় এটা বামফ্রন্টের আমল থেকেই শুরু হয়েছিল, তো সেই পরিপ্রেক্ষিতেই এইগুলো বাড়তে 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 এই জায়গায় পৌঁছেছে। আমরা তো হোর্ডিং করা আমার কাজ ছিল না, আমার তো আইনটা দেখানো আমার কাজ ছিল, আমি আইনটা দেখেছিলাম। আমি তো কাউকে পার্সু করার জন্য আমার কাজ ছিল না। আমাদের MIC মিটিংয়ে আসতো যেটা পাস হয়ে সেইটা আমরা বোর্ড মিটিংয়ে রূপান্তরিত করার অনুরোধ করতাম, এটাই তো অধ্যক্ষের কাজ না। মেয়র পরিষদ তো তখন ছিলেন না, তখন আপনার পুরো অস্থায়ী পুরো কর্মীর দায়িত্বে ছিলেন। সেটা কমিশনার সাহেব আমাদের ব্যবস্থা করছেন, সেটা কমিশনার সাহেব আমাদের ব্যবস্থা করছেন। আমরা কেটে দেবো সব, যেগুলো অবৈধ হোর্ডিং থাকবে কেটে দেবো, এবং আমরা যদি আমাদের টেন্ডারের মধ্যে যদি অ্যাভেল করে যাই তা আমাদের তার কাছে কর্পোরেশন সে তার ন্যায্য পাওনা বুঝে নেবে কর্পোরেশন, তারপরে তাকে অ্যালাউ করবে। অন্যদিকে বলছেন অবৈধ হোর্ডিং, তাহলে অবৈধ হোর্ডিংয়ের জন্য পুরসভার লস কত হচ্ছে, কত ক্ষতি হচ্ছে? পুরসভা তো ডিউজ হয়েছে বলেই তো সেটা লস হচ্ছে, ডিউজটা তো দীর্ঘদিন ধরে ছিল, ডিউজটা তো 2016 সাল থেকে ডিউজ, 2016 সালে টেন্ডার হয়েছে, তারপর থেকে 2020 পর্যন্ত 2,25,77,000 টাকা ডিউজ। আর উনি যেটা বলছেন যে 3.5 কোটি, তার মধ্যে 78,00,000 টাকা আমরা কালেকশন করেছি, আমরা পুলিশ পাঠিয়ে আমরা হোর্ডিং কেটে, আমরা দেখেছেন আপনারা হোর্ডিং কেটেছি, আমরা সাইনবোর্ড কেটে দিয়েছি লোকের। না দেখুন, আমি এই ব্যাপারটা বলতে পারবো না, কারণ এই ব্যাপারটাতে আমি কোনোদিনই দায়িত্বে ছিলাম না। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আপনি, আমি এটা বলতে পারি যে যদি যে সমস্ত হোর্ডিংগুলো আছে ইললিগ্যাল সেগুলো আমাদের টেন্ডারের আওতায় যদি চলে আসে ভালো, আর না হলে আমরা কেটে দেবো। না, প্রশ্ন হচ্ছে সেই সময় থেকে আজ পর্যন্ত যে অবৈধ হোর্ডিংগুলো কারোরই চোখে পড়লো না, এতগুলো বোর্ড বদল হয়ে গেল? না, পড়েছে হয়তো নিশ্চয়ই, কেউ ব্যবস্থা নেওয়া হয়নি, আর ব্যবস্থাও বা যদি নিয়ে হয়েছিল হয়তো সেই সময় কন্ট্রাক্টর বা যারা এটা দখল করেছিল তারা হয়তো সেরকমভাবে গ্রাহ্য করেনি।